20/9/2018 কে অ্যারাউন্ড দুপুরে দুটোর দিকে ইসলামপুর থানায় একটা খবর পাওয়া গেল কি এই দাড়িবিদ হাই স্কুল আছে ওখানে উর্দু আর সংস্কৃত টিচার নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা লয়ার অর্ডার প্রবলেম, যে আগে এই লয়ার অর্ডার সমস্যার জন্য এই যে জানতো না কি লয়ার অর্ডার সমস্যা ওখানে হচ্ছে, তো হওয়ার পরে ওরা আগে থানা থেকে অফিসার যায়, তারপরে কিছুক্ষণ পরে আইসি ওখানে পৌঁছায়। ওনারা পান কি ওখানে অনেক লোক জড়ো আছে, ইনক্লুডিং বাইরের লোক সব জড়ো আছে, আর কিছু স্কুল পাশে বা ভিতরে কিছু স্টুডেন্টসও আছে। তারপরে ওনারা পেলেন কি যে আন্ডুলি তাদের কাছে লাঠি, বম, ফায়ার আর্মস, অনেক ঘাতক সামগ্রী এসব ছিল। সে সময় পাওয়া গেল কি একটা টিচার সাডেনলি বিমার পড়ে গেছে, তারপরে একটু পরে পড়ে গেল। তো যখন ওকে বাঁচাবার জন্য, ওকে মেডিকেল হেল্প দেওয়ার জন্য, ওকে এসকর্ট করে বাইরে নেওয়ার জন্যে যখন পুলিশ ভিতর স্কুলের ভিতরে ঢুকলো, তো সেই সময় যে মব ছিল ও ইট বৃষ্টি শুরু করল, অনেক অনেক বেশি ইটের বৃষ্টি শুরু হলো, যেখানে তারপরে বম দিয়ে বমি শুরু হলো আর পুলিশকে প্রপার অ্যাটাক করা হলো চারদিক দিয়ে। তারপরে এটাও পাওয়া গেল কি ওখানে ওসব ঝামেলার মধ্যে স্টুডেন্টসও আছে আর বাইরের লোক আছে আর অনেক লোক আছে, আর একটা বড় একটা ঝামেলা সৃষ্টি হলো। তো পুলিশ মিনিমাম ফোর্স ইউজ করলো, আর যে আমাদের নন লেদার ওয়েপন আছে ওটা ইউজ করা হলো। এই ঝামেলার মধ্যে আমাদের একটা কনস্টেবল ছিলেন পরিমল অধিকারী, ইসলামপুর থানায় কাজ করেন, উনি গানশট ইঞ্জুরি উনি ওনাকে হলো আর সিরিয়াস ইঞ্জুরি হলো। ও ছাড়া আমাদের 14 জন পুলিশ পার্সোনাল ইঞ্জার্ড হয়েছে, 3টে পুলিশ গাড়িকে সিরিয়াসলি ড্যামেজ করা হয়েছে। পরে এটা জানা গেল কি একজন রাজেশ সরকার উনি ইসলামপুর সাব ডিভিশন হসপিটালে ব্রড ডেড আনা হয়েছে। তারপরে একটা তাপস বর্মন একজন উনি ওনাকে ইসলামপুর হসপিটালে সাসপেক্টেড গানশট ইঞ্জুরি সঙ্গে নিয়ে আসা হয়েছিল। তারপরে উনি আজকে সকালে হিসাকাম্পু 18 তারিখ যে হয়েছিল, 18 তারিখ স্টুডেন্ট একটা বিক্ষোভ দেখিয়েছিল, তো ওখানে বিডিও, ডিআই আর আইসি সবাই গিয়েছিলেন। তো সেই দিন তো মামলাটা অলমোস্ট শান্ত মতন হয়ে গেছিলো, কিন্তু আজকে সাডেনলি যখন দুটোর সময় পুলিশ জানতে পারলো কি ওখানে লোক চলে এসছে, যে টিচার ছিলেন উনি চলে এসছেন, আর একটা লয়ার অলরেডি আবার ক্রিয়েট হয়ে গেছে ওইসি নিয়ে, কেন 18 তারিখ তো অলরেডি কথাবার্তা হয়ে গেছিলো। তো যাই আছে কে কী পাঠিয়েছিল, কাকে কে জয়েন করেছে, ওটা আমরা তদন্তে সব বার। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন ওখানকার বাসিন্দারা যে গুলি চালান, তো কারোর বিরুদ্ধে, পুলিশের কারোর বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে বা তদন্ত হচ্ছে? এখন আমি আবার বলছি কি আমাদের তদন্তে সব রকম অ্যাঙ্গেল যে আসে ওটা দেখা হবে। রাতে অন্ধকারে একটা পোস্টমর্টম করা হয়েছে, পোস্টমর্টম এবার সিএমএস থেকে আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা, এই অ্যাজিটেশনটা কি শুধু স্টুডেন্টরাই করলো নাকি আরও কেউ ছিল আপনার বাইরের? কেউ বাইরের অনেকে ছিল, এখন অনেক কথা হয়ে গেছে, এখন আমাদের এখানে অনেক কাজ বাকি আছে, তো আমরা প্লিজ আমাদেরকে কাজ করতে দিন, আর তারপরে যদি আর কোনো ফ্যাক্ট বেরোবে তো আমরা আপনাদের সঙ্গে শেয়ার। বিজেপি, আরএসএস কে মক